আচ্ছা মাল্টিমিটারের ফাংশন আমরা দেখি যে এই যে এইটুকু স্কেল, তাহলে এইটুকু এইটুকুর এখানে দেখাও প্লাস ইন্টু ওয়ান ইন্টু টেন ইন্টু হান্ড্রেড ইন্টু ওয়ান কে ইন্টু টেন কে, এখানে কী রাখা আছে ওহম। তার মানে এইটুকুর জন্য আমরা এইটুকু স্কেল কিসের জন্য মাপবো? রেজিস্টর মাপার জন্য মাপবো, মানে ইউজ করবো আর কি। তাহলে এইটুকু স্কেল আমাদের জন্য, এইটুকু স্কেল হচ্ছে কার জন্য? রেজিস্টরের জন্য। এইটুকু রেজিস্টার্সের ভ্যালু আমাদের প্রকাশ করবে। তাহলে এই যে উপরের স্কেলটা আমরা দেখতে পাচ্ছি জিরো ওয়ান টু থ্রি উপরের স্কেল, এবং এখানে কী লেখা আছে? ওহম লেখা আছে। তাহলে উপরের স্কেলটা কিসের জন্য? রেজিস্টার্সের, মানে রেজিস্টার্সের রেজিস্টার্সের ভ্যালু মাপবো, তার স্কেল হচ্ছে উপরেরটুকু। তাহলে সাপোজ এখানে ইন্টু ওয়ান দেওয়া আছে, তাহলে উপরের যে ভ্যালুটা আমরা পাবো তার সাথে কী গুণ করবো? ওয়ান গুণ করবো। যদি এই স্কেলে এখানে দেয় তাহলে উপরের যে ভ্যালুটা পাবো তার সাথে টেন গুণ করবো। যদি একশোতে দেয় একশো গুণ করবো, ওয়ানকে দিলে এক হাজার, টেন কে দিলে দশ হাজার, তাহলে উপরে যে ভ্যালুটা পাবো তার সাথে দশ হাজার গুণ করবো। তার মধ্যে রেজিস্টার্সের ভ্যালু বের করা হয়ে গেল এখান থেকে। এখন আমরা ডিসি ভোল্টেজ মাপবো। ডিসি ভোল্টেজের জন্য লেখা আছে, দেখো যে ডিসি ভোল্ট, তাহলে এইটুকু কিসের জন্য? ডিসি ভোল্টেজ মাপার জন্য। তাহলে এই যে দশমিক টু ফাইভ থেকে শুরু করে আমাদের এখানে এক হাজার পর্যন্ত দেওয়া আছে। তাহলে এই যে এখানে স্কেল দেখো, এখানে স্কেল দেখো, এই যে দশ পঞ্চাশ দুশো পঞ্চাশ, এই যে ডিসি ভোল্ট লেখা আছে, তার মানে এই তিনটা স্কেল দ্বারা আমরা এই ডিসি ভোল্টেজ মেজার করতে পারবো। এখন যদি সাপোজ এই দশে আমরা দেই, তাহলে এই যে দশের স্কেল নিয়ে কাজ করবো আমরা, উপরে দশের স্কেল দেখা যাচ্ছে না, দশের স্কেল নিয়ে কাজ করবো। যদি পঞ্চাশে দেই তাহলে পঞ্চাশ স্কেল নিয়ে কাজ করবো, যদি দুশো পঞ্চাশে দেয় দুশো পঞ্চাশ স্কেল নিয়ে কাজ করবো, ঠিক আছে? তাহলে এইটুকু এইটুকু রেঞ্জ হচ্ছে কার জন্য? আমাদের ডিসি ভোল্টেজ মাপার জন্য। তার পরবর্তীতে এখানে দেখো, এখানে কি এইটুকু হচ্ছে, এই যে দশমিক টু ফাইভ অ্যাম্পিয়ার আর হচ্ছে একশো মাইক্রো অ্যাম্পিয়ার, এইটুকু কিসের জন্য? অ্যাম্পিয়ার মাপার জন্য। হ্যাঁ, তাহলে কিসের অ্যাম্পিয়ার মাপার জন্য? ডিসি অ্যাম্পিয়ার মাপার জন্য, মানে ডিসিতে কত কারেন্ট যাচ্ছে। এই যে ডিসি ভোল্টেজ মাপবো, এইটুকু হচ্ছে ডিসি কারেন্ট মাপবো, সেটা মিলি অ্যাম্পিয়ার আসবে, কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে আমাদের ডিসি ভোল্টেজ গেল, ডিসি কারেন্ট গেল, আর এখন ডিসি আমাদের রেজিস্ট্যান্সের ভ্যালু গেল। এখন এইটুকু অংশ কি দেখো, এসি ভোল্ট, তার মানে এসি ভোল্টেজ বা এসি ভোল্টেজ মাপার জন্য, এসি ভোল্ট মানে কি, এসি ভোল্টেজ মাপার জন্য আমাদের এইটুকু স্কেল নিয়ে কাজ করবো। দেখো এই যে এইটুকুতে যদি আমরা দেই তাহলে আমরা এসি ভোল্টেজ মাপতে পারবো। তাহলে এটার জন্য স্কেল সেম আগের মতনই, পঞ্চাশ হলে পঞ্চাশ স্কেল নিয়ে কাজ করবো, যদি দুশো পঞ্চাশ তাহলে দুশো পঞ্চাশের স্কেল নিয়ে কাজ করবো। তাহলে এইটুকু আমাদের ক্লিয়ার। তাহলে এইটুকুর মধ্যে আমি কী কী শিখলাম? একটা রেজিস্ট্যান্সের ভ্যালু মাপতে পারবো, ডিসি ভোল্টেজ মাপতে পারবো, ডিসি কারেন্ট মাপতে পারবো, এবং এসি ভোল্টেজ মাপতে পারবো। এই হচ্ছে অ্যামিটারের ফাংশন। এখন আমরা একটা প্র্যাকটিক্যাল দেখি যে ডিসি ভোল্টেজ আমরা মাপবো, ডিসি ভোল্টেজ মাপার জন্য কোন জায়গায় দিব? হ্যাঁ, এইটুকু অংশের মধ্যে দিব। তাহলে এখানে আমরা দেখি এইটার ব্যাটারির ভোল্টেজ কত? নাইন ভোল্ট। এই যে আমাদের ডিসি ভোল্টেজ হচ্ছে নাইন ভোল্ট। তাহলে মোটামুটি আমরা এখানে এই টেন ভোল্টের জায়গায় দিলে আমাদের কাজ হয়ে যাবে। তাহলে টেন ভোল্ট, টেন ভোল্ট যদি দেয় তাহলে এখানে দেখো কেন এরকম আসলো, এটা হচ্ছে নেগেটিভ হয়ে গেল, নেগেটিভ পোলারিটি ডিসি, পজিটিভ নেগেটিভ উল্টা হয়ে গেছে, কারণ ডিসির ক্ষেত্রে পোলারিটি থাকবে। এখানে আমাদের এই দশের স্কেল দিছি, দশের স্কেল হচ্ছে কোন স্কেল নেবো? এই যে উপরে দশের স্কেল নেবো। তাহলে দশের স্কেল নিলে এখন আগে আগে আমরা এটা দেখি, দশের স্কেলের প্রতি ঘরের মান কত করে আসতেছে? জিরো থেকে দুই, তাহলে দশটা ভাগে ভাগ করা আছে, তাহলে অর্ধেক কত? এক। এবার এককে আবার পাঁচ ভাগ করলে কত আসে? এককে পাঁচ ভাগ করলে জিরো পয়েন্ট বিশ, দশমিক টু করে, তাহলে প্রত্যেক ঘরের মান কত? দশমিক টু করে আসতেছে। তাহলে এই ব্যাটারির ভোল্টেজ কত আমরা সেটা এখন দেখি। তাহলে এইটের পর এক ঘর গেছে, তাহলে এইট প্লাস দশমিক টু, মানে এইট পয়েন্ট টু হচ্ছে আমাদের এই ব্যাটারির ভোল্টেজ এখন আসছে, কারণ হচ্ছে নাইন ভোল্টের ব্যাটারি কিছু ইউজ করা হয়েছে, তার মানে এইট পয়েন্ট টু আমাদের আসলো। তাহলে এই মাল্টিমিটারের কাজ আমাদের কমপ্লিট। তাহলে এখন আমরা এসি ভোল্টেজ মেজার করবো বাসাবাড়িতে। আমাদের বাসাবাড়িতে ভোল্টেজ কত থাকে? দুশো বিশ থেকে দুশো তিরিশের মধ্যে থাকে। তাহলে কোন কোন জায়গায় দিব দাঁত দেখি, এখানে এই যে এখানে এই এইট স্কেল দিলাম, যেহেতু দুশো তিরিশ তাহলে দুশো পঞ্চাশ স্কেল আমরা দিলাম, এসি ভোল্টেজের এখানে দিলাম। তাহলে এখন আমরা এটা এর মধ্যে দিয়ে দিলাম। তাহলে এখানে আমাদের এই দুশো কত স্কেল দিচ্ছে? দুশো পঞ্চাশ স্কেল, দুশো পঞ্চাশের স্কেল যদি নেই তাহলে জিরো থেকে পঞ্চাশ, তাহলে অর্ধেক কত? পঁচিশ। তাহলে প্রতি ঘরের মান কত? পাঁচ করে, পাঁচ করে, পাঁচ করে হলে এখানে দুইশো, এই দেখো বিশ, পাঁচ আর এই পাঁচ, তাহলে দুশো বিশ ভোল্ট আমাদের এসি সাপ্লাই দিচ্ছে। তাহলে আমার এখান থেকে এসি মেজারমেন্ট হয়ে গেল। আচ্ছা, এই